হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ইতিয়ান ওয়েসিস লাইফলাইনে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো আজকে সানডে, আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব আমি। তো চলো সকালবেলা দেখো, ঐশী আজকে ঘুম থেকে উঠেও পড়েছে। এই যে আজকে ওর ড্রয়িং এক্সাম আছে, বোর্ডের এক্সাম। তো ওর অ্যাডমিট কার্ড, ওর সমস্ত কিছু আজকে আমি এখন গুছিয়ে দেবো, তারপরে চলে আসবো রান্নাঘরে। তো চলো। আজকে সকালবেলায় খুব যে একটা রোদ আছে তাও না, হালকা হালকা ওয়েদার, হালকা রোদ আর হালকা ঝিমানো ঝিমানো ওয়েদার, আর ভালোই হাওয়া হচ্ছে বাইরে। আজকে যেহেতু ড্রয়িংয়ের এক্সাম আছে, তাই অনেক সকালবেলাতেই ও উঠে পড়েছে, উঠে তাড়াতাড়ি করে রেডিও হয়ে গেছে, আর আমিও ওর ব্যাগটা গুছিয়ে দিচ্ছি এদিকে। আর দেখো, ও যেই আঁকাটা সিলেক্ট করেছে সেটা দেখে নিচ্ছে ভালো করে একবার। আর এখন বসিয়ে দেবো ওর জন্য আমি ম্যাগি, কারণ ও ম্যাগিটা খেয়েই যাবে আজকের, কারণ আসতে ওর 12টা থেকে 12:30 বাজবে। তো তাড়াতাড়ি করে ওকে আমি খেতেও দিয়ে দেবো, পুরো ডট 10টার সময় ওকে ক্লাসের মধ্যে ঢুকতে হবে। তো দেখো ফ্রেন্ডস, এখানটায় আমি চা করে রেখেছি সকালবেলায়। এই দেখো, এখানটায় চা করে রেখেছি। আর আজকে রান্না হবে হলো মাংস হবে, আর মাছও হবে, কারণ মাংস আমার দেওর খাবে না, আমার শাশুড়ি মা খাবে না, তার জন্য মাছ মাংস দুটোই আজকে রান্না হবে। আর উচ্ছে দিয়ে আর একটা অন্য কিছু করে নেবো। তো তোমরা সঙ্গে দেখতে থাকো। আজকে ব্রেকফাস্টে যেহেতু চাউমিনটা করবো, তার জন্য তাড়াতাড়ি করে চাউমিনটাও এক সাইডে বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। এখানে ঐশীর বাবা ঐশীকে ড্রয়িং ক্লাসে দিয়ে তারপরে ওখান থেকে জিমে চলে যাবে, তার জন্য একেবারেই দুজনে বেরিয়ে পড়েছে। আর এইদিকে দেখো, চিকেনটাকেও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, আলুগুলো ভেজে মাংসটাকে কষাতে দিয়ে দিয়েছি। তো তাড়াতাড়ি করে মাংসগুলো এখানটায় ফ্রিজ, যেহেতু ডিপ ফ্রিজে ছিল, একটু দেরি হয়েছে ছাড়তে, তো এই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি রান্না না রেডি করলে বেরাতেও দেরি হয়ে যাবে। তাই তো বন্ধুরা দেখো, এখানে আমার চাউমিনটাও রেডি হয়ে গেছে। তো আমি এখানে সবার জন্য ভাগ করে নিচ্ছি। তো এখন যাব আমি ঐশীকে নিয়ে আসতে। ভালো তো, কোনটা এঁকেছো? আমি সিনারি এঁকেছো। ঠিক আছে, তো ঐশীকে নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি বাড়িতে। বাড়িতে গিয়ে স্নান করে রেডি হয়ে তারপরে বেরাবো। তো ফ্রেন্ডস দেখো, এখন যাচ্ছি মেয়ের বান্ধবীর বাড়ি, প্লাস আমারও বান্ধবীর বাড়ি। তো চলো, তোমরাও চলো। তো ফ্রেন্ডস দেখো, চলে এসেছি। এই যে আর এখন যেহেতু সামার ভ্যাকেশন চলছে, সব বন্ধুরা এখন যে যার বাড়িতে, তো একসঙ্গে তিনজন এখানে, মানে যখন ওদের দেখা হয়েছে কি আনন্দ, মানে কি করবে কি না করবে বুঝে উঠতে পারছে না, প্রচণ্ড আনন্দ করছে। আর আমি এখানে একটু ভিডিও করছিলাম। তো দেখো, আমরা সবাই মিলে এখানে একটু গল্প করছি বসে। কিছুক্ষণ গল্প করার পরে তা আমাকে বললো, মানে আমাদের সবাইকে বললো যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার জন্য। তো দেখো, আমরা বাচ্চাগুলোকে এখানে বসিয়ে দিয়েছি, আর আমরাও তিনজন এখানে বসে পড়েছি। তো একসাথে সবাই মিলে এখানটায় খাওয়া দাওয়া মানে করবো আর কি। তা এখানটায় ও আজকের মিক্সড ফ্রাইড রাইস, চিকেন কষা, মানে ফিশ ফিঙ্গার, অনেক কিছু আইটেমও আজকে আনিয়েছিল। তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে বসে গল্প করছি, খাওয়া দাওয়া করছি। তো এখানটায় আমার বান্ধবীও সার্ভ করছে সবাইকে। তো আমি বললাম যে এত আইটেম করার কি দরকার ছিল অল্পের মধ্যে, বললো কি না একদমই না, বাচ্চারা আসবে। তো তার জন্য সবাই মিলে আমরা খাওয়া দাওয়া এখানে শুরু করছি। এই যে আর ওই দেখো, এই যে সবাইকে ও দিচ্ছে। তো এত কিছু আইটেমের পরেও লাস্টে
পাঁপড়, চাটনি এইসবগুলোও ছিল, মিষ্টি ছিল। তারপর আমরা কোল্ড ড্রিঙ্কসও খেলাম লাস্টে। আর সব থেকে একটা মজার ব্যাপার কি, যেই দুজন বন্ধুকে পেয়েছে আমার মেয়ে, তো বাড়িতে এত খাওয়া নিয়ে প্রবলেম করে, ও কিন্তু দিব্য বন্ধুদের সাথে বসে সুন্দর খেয়ে নিচ্ছে। আমার নিজেরও দেখে ভালো লাগছে যে যাক, ও বন্ধু বান্ধবের সাথে আজকের একটু ভালো এনজয় করছে। সারাক্ষণ সামার ভ্যাকেশন চললেও কী হবে, পড়াশোনা তো এখন বন্ধ না, পড়াশোনা তো চলছেই, আর প্রচুর স্কুলের টাস্ক, এইগুলো করতে করতে হাঁপিয়ে উঠছে আর কি। তো মাঝে মাঝে যদি ফ্রেন্ডদের সাথে এইভাবে দেখা হয়, কান্না ভালো লাগে। তারপরে দেখো না, গানের আসর জমিয়েছে আর আমরা সবাই মিলে এখানে গল্প করছি। তারপরে চলে আসলাম ছাদে একটু বিকালবেলায়, তো ছাদে ওরা একটু বল খেলছে সবাই মিলে, তিনজনে মিলে বল খেলছে, আমরাও সঙ্গে সঙ্গে একটুখানি ওদের সঙ্গে একটু এনজয় করছি। তো মিলিয়ে মিশিয়ে সারাটা দিন ভীষণ ভালো কেটেছে কালকে। তো ফ্রেন্ডস দেখো, এখন বাড়িতে আমরা চলে যাব, আর সারাদিন প্রচুর মজা হয়েছে, প্রচুর আড্ডা হয়েছে, আর খেলাও হয়েছে। তো এখন আমরা চলে যাব বাড়িতে, বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো, এখানটায় আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি, যেহেতু 10-10 মিনিটের রাস্তা, তার জন্য আমরা হেঁটে গেছি আর হেঁটেও আসছি। আর দেখো বন্ধুরা, ব্লগটা আজকে আমি এখানেই শেষ করব। তো আমার এই ব্লগটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক দিও আর পাশে